সিলেট শহর সহ গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর উপজেলায় বানের পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ এর মধ্যে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন সীমান্ত এলাকার মানুষ সুরমা কুশিয়ারার পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এখনও পানিবন্দি বাজার, জকিগঞ্জ গোপালগঞ্জ বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানী নগরের মানুষ চারশো আটষট্টিটি আশ্রয় কেন্দ্রে আশ্রিত আছেন চল্লিশ হাজার চারশো চৌষট্টি জন সিলেট থেকে হোসাইন আহমেদ সুজাদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শ্যামনন্দ দাস শ্যামল সিলেট কোম্পানিগঞ্জের এই মেডিকেল ক্যাম্পের লম্বা লাইনই বলে দিচ্ছে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রকোপ কতটা বেড়েছে বানের পানি নিয়ে গেছে ঘর বাড়ি তার মধ্যে ডায়রিয়া সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন এসব বানবাসী মানুষ শ্বাসকষ্ট তাপ খাওয়ান শরীল দুর্বল লাই বাচ্চা বন্যার ফার্ণিয়ে বাৰীঘর নিয়া আবর্জনা ফার্ণীয়ে এখন খুব ক্ষতিগ্রস্ত কাচ্চার অসুখ বিসুখ জ্বর সর্দি কাশি শ্বাস কষ্ট হৈছে আর বুড়া মানস রো এতিয়া খালি টানি টানি তুল তুলচুন ভারে ভারে তুলিয়া ওলা অবস্থা কাহিল থাকছই শহরে কি চিকিৎসা সেবা নিতে পারছেন না প্রথম অঞ্চলের দুর্গতরা বন্যার ভানিয়ে বড়ো ভানি আমাইছে বাচ্ছা কাচ্চা লইয়া অনেক কষ্টও করছি এদিকে কুশিয়ারা নদীর পানি এখনো সীমার অপরে পানির নিচে জকিগঞ্জ বিয়ানীবাজার সহ পাঁচ উপজেলার শতাধিক গ্রাম তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেটে নতুন করে বন্যার পানি বাড়ার আশঙ্কা নেই কানেঘাট উপজেলায় সুমা নদীতে একশো একষট্টি সেন্টিমিটার এবং অমনশীতে কুশিয়া নদীতে একশো আঠাশ সেন্টিমিটার বিপদসীমা করতে পানি প্রবাহিত হচ্ছে বন্য পূর্বাভাস ও সদর কেন্দ্রের আহ রিপোর্ট মোতাবেক আমরা জানতে পেরেছি আগামী আটচল্লিশ ঘন্টায় সিলেট জেলার বন্য পরিস্থিতি উন্নতি হার অব্যাহত থাকবে বিজেপির এই অধিনায়ক জানান কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় স্বাস্থ্য সেবা দিচ্ছেন তারা আমরা পরিকল্পনা করি রিমোট এরিয়াতে আমরা মেডিকেল ক্যাম্পেনটা পরিকল্পনা করেছি এবং এটাতে প্রচুর লোকজন এখানে আসছে পুরুষের জন্য আমরা পুরুষ ডাক্তার এবং মহিলাদের জন্য মহিলা ডাক্তার আমি করেছি বন্যা দুর্গত এলাকাগুলোতে পানিবাহিত রোগের পাশাপাশি রয়েছে বিশুদ্ধ পানির সংকট সাইন আহমেদ সুজাত দেশ টিভি সিলেট